সুস্থতা পেঁয়াজের ব্যবহার আদিম যুগ থেকে এই মানুষ রান্নায় পেঁয়াজের ব্যবহার শিখে এসেছে প্রতিদিনের রান্নায় পেঁয়াজ না থাকলে যেন স্বাদই পাওয়া যায় না পেঁয়াজ গৃহিণীকে চোখে পানি এনে দিলেও বিভিন্ন ঔষধি গুণের কারণে রান্নায় এর ব্যবহার হচ্ছে প্রতিনিয়ত আসুন জেনে নিই পেঁয়াজের নানা গুণের কথা পুষ্টিগুণে সমৃদ্ধ পেঁয়াজ পুষ্টিবিদদের মতে একটি বড় পেঁয়াজে ছিয়াশি দশমিক আট শতাংশ পানি এক দশমিক দুই শতাংশ প্রোটিন এগারো দশমিক ছয় শতাংশ শর্করা জাতীয় পদার্থ শূন্য দশমিক এক আট শতাংশ ক্যালসিয়াম শূন্য দশমিক শূন্য চার শতাংশ ফসফরাস ও শূন্য দশমিক সাত শতাংশ লোহা থাকে প্রচুর পরিমাণে বিভিন্ন ভিটামিন মিনারেল ফাইবার ক্যালসিয়াম পটাশিয়াম সালফার ভিটামিন বি ও সিতে সমৃদ্ধ পেঁয়াজ তাই খাবারে পেঁয়াজের ব্যবহার অনন্য তাই কাঁচা পেঁয়াজ রোজ একটু হলেও খেতে বলেন পুষ্টিবিদরা দেহের বিষ মুক্তকরণে পুষ্টিবিজ্ঞান বলে পেঁয়াজে রয়েছে কার্মিনেটিভ অ্যান্টি মাইক্রোবায়াল এবং অ্যান্টিবায়োটিক জাতীয় পদার্থ এইসব উপাদান শরীর থেকে বিষ দূর করে দেয় এই কারণে শরীরে কোথাও সংক্রমণ ঘটে থাকলে কাঁচা পেঁয়াজ চিবিয়ে খেলেই চট জলদি উপকার পাওয়া যাবে ডায়াবেটিক নিয়ন্ত্রণে পেঁয়াজ দেহে ইনসুলিনের মাত্রা বাড়াতে এবং রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে পেঁয়াজ অত্যন্ত ভালো যাদের ডায়াবেটিক আছে তারা চিকিৎসকদের পরামর্শ নিয়ে রোজ পেঁয়াজ খেতে পারেন জ্বর সর্দিতে পেঁয়াজ ঠান্ডা লেগে গলা ব্যথা সর্দি কাশি জ্বর অ্যালার্জি বা সামান্য ব্যথায় দারুণ কাজ করে পেঁয়াজ সামান্য পেঁয়াজের রসের সঙ্গে একটু মধু মিশিয়ে খেলে রোগীর মুখে হাসি ফুটবেই দেহের তাপমাত্রা কমাতে পেঁয়াজ এখানেও পেঁয়াজ তার কারিশ্মা দেখায় জ্বরে থাকলে পাতলা করে কাটা পেঁয়াজ কপালে রাখলে কিছুক্ষণের মধ্যে তাপমাত্রা বিষয়টি হয়তো অনেকেরই কমিয়ে দেয় অজানা হজম শক্তি বাড়াতে পেঁয়াজের ব্যবহার হজমের সমস্যা রয়েছে প্রতিদিনের খাবার তালিকায় একটু কাঁচা পেঁয়াজ রাখুন কেননা পেঁয়াজ খাবার হজমের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম বাড়াতে সাহায্য করে ফলে দ্রুত খাবার হজম হয় ত্বকের নানা সমস্যায় পেঁয়াজ ত্বকের নানা সমস্যায় পেঁয়াজের ব্যবহার জনপ্রিয় পোকামাকড় কামড়ালে তাৎক্ষণিক পেঁয়াজ ডলে দিন কামড় স্থানে মুহূর্তে প্রশান্তি মিলবে এছাড়াও রোদে পড়ার দেন কিংবা ব্রন সমস্যায় সেই সমস্ত জায়গায় একটু পেঁয়াজের রস লাগালে একটু কুটকুট ব্যথা অনুভব হবে এরপর দ্রুত কাজ করবে তা ক্যান্সার প্রতিরোধে পেঁয়াজ মেডিকেল সায়েন্স বলে কোলন ক্যান্সারের মতো রোগের সঙ্গে লড়তে সাহায্য করে পেঁয়াজ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে পেঁয়াজের অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ডিএনএকে ক্ষতি থেকে বাঁচিয়ে ক্যান্সার প্রতিরোধ করে। এমনকি গবেষণায় দেখা গেছে যে পেঁয়াজের রস টেস্ট টিউবের টিউমার সেলকে ধ্বংস করে এবং ইঁদুরের শরীরে টিউমারের বৃদ্ধি রোধ করে। হার্ট সুস্থ রাখতে পেঁয়াজ পেঁয়াজ রক্তকে জমাট বাঁধতে দেয় না এবং রক্তে কোলেস্টেরল কমায় তাই পেঁয়াজ হৃদপিণ্ডের জন্য অত্যন্ত উপকারী অনেক কার্ডিওলজিস্ট নিয়মিত পেঁয়াজ খেতে বলে দেন রোগীদেরকে বিশেষ করে হার্ভার্ডের ডাক্তার ভিক্টর উরুইচ তার রোগীকে প্রতিদিন অন্তত একটি করে পেঁয়াজ খাওয়ার উপদেশ দেন হাড় ভালো রাখতে পেঁয়াজ হাড়ের কঠিন অসুখ অ্যাথেরোস্ক্লোরোসিস এবং অ্যাস্ট্রিওপোরোসিসের মতো রোগের সঙ্গে লড়াই করতে পেঁয়াজ অত্যন্ত উপকারী ভূমিকা রাখে যৌন ক্ষমতা বাড়াতে পেঁয়াজ পেঁয়াজ যৌন ক্ষমতা বাড়াতে সহায়তা করে প্রতিদিন অন্তত এক গ্লাস করে পেঁয়াজের রস খেলে যৌন ক্ষমতা বাড়ে এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা